एवरीवन, आई एम हियर मैत्री एंड वेलकम बैक टू माय चैनल। आमार चैनले तुमरा एतो दिन शुद्ध डांस और ट्रैवल एर वीडियो देखते एसेछो, तबे आजके आमार एकटु अन्य किछु करार इच्छे करलो। आसले आमी अनेक दिन पर, अलमोस्ट 2.5 इयर्स पर आमी जाच्छि कोनो इंडियन वेडिं सेरेमनीते, और एटा होलो आमार कजिन ब्रदर एर वेडिं। तो भावलाम रेडी तो होतेई हबे, और एर आगेओ तोमरा अनेकेई आमाके मेकअप वीडियोस बानानोर जोन्नो बोलेछो, तो আমি ভাবলাম চলো আজকের এই সিম্পল লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তবে আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, বা মেকআপ সম্পর্কে খুব একটা বেশি আইডিয়াও আমার নেই। নিজের কাজ চালানোর জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকু পারি। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফেসটাকে পুরো ক্লিন করে আর চুলটাকে একদম টাইডি করে বেঁধে বসে পড়েছি। তো এখন আমি লাগিয়ে নেব এই ওয়াওয়ের অ্যালোভেরা জেলটা। আসলে রিসেন্টলি আমার মুখে প্রচণ্ড পিম্পলস হচ্ছে, আর তাছাড়াও আমি সামারে কোনো ময়েশ্চারাইজার ইউজ করি না, শুধুমাত্র অ্যালোভেরা জেলটাই ইউজ করি। তো এখন এই অ্যালোভেরা জেলটাকে আমি পুরো মুখে আর নেকে অ্যাজ এ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। অ্যালোভেরা জেলটা ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হওয়ার পর এখন আমি লাগাবো কিকো মিলানোর এই প্রাইম অ্যান্ড ফিক্স স্প্রেটা। অ্যাকচুয়ালি কিকো মিলানো ইজ মাই কারেন্ট ফেভারিট ব্র্যান্ড, আমি সমস্ত মেকআপ প্রোডাক্টস কিকো মিলানোরই ইউজ করছি। তো প্রথমে করে নিলাম প্রাইম, এরপর আমি লিপটাকে একটু ময়েশ্চারাইজ করে নেব নিভিয়ার এই লিপ বামটা দিয়ে। আর এই লিপ বামটা আমি সারা বছরই ইউজ করে থাকি, আই থিঙ্ক তোমরা অনেকেই ইউজ করেছো, আর যারা এখনও ইউজ করোনি তারা করতে পারো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সো নাও ইটস ফাউন্ডেশন টাইম, আর ফাউন্ডেশনের জন্য আমি আজকে ইউজ করছি এগেন কিকো মিলানোর এই ফুল কভারেজ 2-in-1 ফাউন্ডেশনটা। এটা স্কিনে খুবই লাইট, একদমই হেভি মনে হয় না, আর কভারেজ তো খুবই ভালো। প্রথমে আমি সারা মুখে ফাউন্ডেশনটাকে প্লেস করে নেব, ফেসে এবং নেকে। নেক কিন্তু তোমরা কখনো মিস করবে না, কারণ ফেসে ফাউন্ডেশন লাগালে নেকে দেওয়াটা কিন্তু একই সঙ্গে খুব বেশি ইম্পর্টেন্ট, নইলে একটা স্কিন টোনের ডিফারেন্স কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। তো এখন আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে ফাউন্ডেশনটা, এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ড্যাবিং মোশনে ভালোভাবে ব্লেন্ড করে নেব পুরো স্কিনে। সো ব্লেন্ড করার সাথে সাথে তোমরা কিন্তু আই থিঙ্ক বুঝতেই পারছো যে এটা আমার স্কিন টোনের সাথে কতটা সুন্দরভাবে ম্যাচ করেছে, আর কিন্তু একদমই মনে হচ্ছে না যে স্কিনের ওপর কোনো ফাউন্ডেশনের লেয়ার আছে। সো যেটা আমি বলছিলাম, খুবই লাইট অন স্কিন। তো এরপর আমার মনে হয়েছে আর একটুখানি যদি আমি আমার পিম্পল স্পটগুলোতে দিই, আর একটুখানি আন্ডার আইজের কাছে দিই, তাহলে আর একটু বেটার কভারেজ আমার হবে। সো আমি আর একটুখানি জাস্ট ফাউন্ডেশনটাই নিয়ে একটা সেকেন্ড লেয়ার দিচ্ছি জাস্ট আমার আন্ডার আই আর আমার কিছু পিম্পল মার্কসের ওপর। আর যেহেতু এটা একটা 2-in-1 ফাউন্ডেশন, দ্যাট মিন্স এখানে কনসিলার আর ফাউন্ডেশন দুটোরই প্রপার্টিস আছে, তাই আমি আলাদা করে আর কোনো কনসিলার ইউজ করছি না। শুধু যদি মনে হয় কোথাও আমার আরেকটু কভারেজ হলে বেটার হতো, তখন আমি ফাউন্ডেশনটাকেই অ্যাজ এ কনসিলার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আরও একটা সেকেন্ড কোট দিয়ে নিই। আর এখানে আরও একটা কথা বলে দিই, আমি যেহেতু রাত্রিবেলা যাচ্ছি তাই আমি কোনো সানস্ক্রিন ইউজ করলাম না, কিন্তু তোমরা যদি দিনের বেলা কোনো পার্টিতে যাও তাহলে কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিনটা ইউজ করো। এবার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি ইউজ করছি এগেন এই কিকো মিলানোর কম্প্যাক্টটা, আর এই কম্প্যাক্টটা আমার খুবই ফেভারিট, কারণ এই কম্প্যাক্টটা আমি যখন প্রপার মেকআপ করি না, লাইক কোথাও আমি বেড়াতে যাচ্ছি বা এমনি কোথাও বেরোচ্ছি, তখন আমি শুধুমাত্র অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে তার উপরে এই কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নিই, তাতেও কিন্তু এটা খুব ভালো একটা কভারেজ দেয় এবং ভীষণ লাইট, আর তার সঙ্গে হচ্ছে সোয়েট প্রুফ। তো তোমরা যদি কখনো ফাউন্ডেশন ইউজ করতে নাও চাও, তাহলেও তোমরা শুধুমাত্র অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার যেটা তোমরা রেগুলার ইউজ করো সেটা লাগানোর পর এই কম্প্যাক্টটা কিন্তু লাগাতে পারো। রেগুলার অফিস বা কলেজ যাওয়ার জন্য কিন্তু এই কম্প্যাক্টটা একদম পারফেক্ট।
তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে নিজের ফেস অ্যান্ড নেকে ফাউন্ডেশন অ্যান্ড কম্প্যাক্টটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই দুটো অ্যাপ্লাই করার পর কিন্তু ফেসটা খুব ফ্ল্যাট লাগে। সো নাও ইটস টাইম টু গিভ মাই ফেস সাম ডাইমেনশনস। তো এই জন্য আমি ইউজ করছি সুগারের এই 3-in-1 প্যালেটটা। এটার মধ্যে কিন্তু কন্টোর, ব্লাশ অ্যান্ড হাইলাইটার তিনটেই আছে। তো এখন আমি এই কন্টোরিং সেটটা নিয়ে একটুখানি নিজের ফেসটাকে লাইটলি কন্টোর করব। আমি খুব একটা বেশি কন্টোর করি না, কারণ আমার ফেসে আমার মনে হয় সেটা ঠিক শ্যুট করে না। তো আমি খুব লাইটলি একটু নিজের ফেসটাকে জাস্ট আমার পুরনো ডাইমেনশনে ফিরিয়ে আনার জন্য একটু লাইটলি কন্টোর করে নিচ্ছি। সো কন্টোরিং অলমোস্ট ডান, আমি খুব লাইটলি কন্টোর করলাম। অ্যান্ড নাও ইটস টাইম ফর সাম ব্লাশ। তো ব্লাশের জন্য আমি আবার সুগারের সেম প্যালেটটা থেকেই এই পিচি শেডটা নিয়ে একটু ব্লাশ করব। অ্যাকচুয়ালি ব্লাশটা করতে আমার খুব ভালো লাগে, আমি একটু বেশি করে ব্লাশ ইউজ করা পছন্দ করি, বাট নট টু হেভি। আর এই শেডটা কিন্তু খুব বিউটিফুল পিচি একটা শেড দ্যাট অ্যাবসলিউটলি সোর্স মাই স্কিন টোন। আমার খুব পছন্দের একটা ব্লাশ এটা, তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। আমি সমস্ত প্রোডাক্টের লিংক চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, তো তোমরা চেক করে নিতে পারো আর পারচেসও করতে পারো। তো ফেস মেকআপ অলমোস্ট ডান, এখন আমি করে নেব আই মেকআপ। আর খুব বেশি লাউড আই মেকআপ আমি করব না। তো এখন আমি একটা লাইট ব্রাউন এবং তার সাথে একটা ডিপ অরেঞ্জ শেড নিয়ে আমার আউটার ভি অ্যান্ড ক্রিজটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আজকে আমি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরব, তাই আমি ডিপ অরেঞ্জ কালারের সাথে অলরেডি ব্রাউনটাকে মিক্স করে আমার আউটার ভি আর ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। তো দেখো আমি খুব ধীরে ধীরে সার্কুলার মোশনে কালারটাকে ক্রিজ আর আউটার ভিতে প্লেস করছি, যাতে কালারটা খুব ভালো করে স্টে করে। আর আউটার ভি আর ক্রিজ হয়ে যাওয়ার পর এবার আমি বাকি আইলিডটাতে একটা ইয়েলো আর তার সাথে একটা পিচি পিঙ্ক কালার মিক্স করে বাকি আইলিডটাতে লাগিয়ে নিচ্ছি। আইলিডের মেকআপটা অলমোস্ট ডান। তো এখন আইলিডটাকে কমপ্লিট করার পর আমি চলে যাব আমার আইব্রাউজে। আর আইব্রাউজটাকে গ্রুম করার জন্য আমি ইউজ করছি আজকে মেবলাইনের এই আইব্রাউ পেন্সিলটা। এটা খুবই সুন্দর একটা পেন্সিল এবং ডার্ক ব্রাউন কালারের, যেটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো ম্যাচ করে। তো প্রথমে আমি এই পেন্সিলটা দিয়ে আস্তে আস্তে কালারটাকে পুট করে নেব আমার আইব্রাউজে। তারপর এটার ব্যাকসাইডে যে পুলিটা দেওয়া আছে সেই পুলিটার সাহায্যে আমি আমার আইব্রাউটাকে একটু সেট করে নেব, তাহলে দেখতে একদম পারফেক্ট লাগবে। আইব্রাউটা অলমোস্ট ডান, এবার আমি লাগাবো এই আইলাইনারটা। আজকে আমি ইউজ করছি এসেন্সের পেন আইলাইনারটা। এই আইলাইনারটা আমার কারেন্ট ফেভারিট আর ইজি টু অ্যাপ্লাই, খুব সুন্দর জেট ব্ল্যাক কালার আর আমার ইউজ করতেও খুব সুবিধা হয়। তো কারেন্টলি আমি এখন এই এসেন্সের পেন আইলাইনারটাই ইউজ করছি। আর আমি একটা উইঙ্গড আইলাইনার ড্র করছি, তবে খুব একটা বোল্ড আইলাইনার নয়, মিডিয়াম টাইপের একটা উইঙ্গড আইলাইনার আমি ড্র করে নিলাম। একটা চোখে কমপ্লিট, এবার আমি এই একইভাবে আমার আরেকটা চোখে আইলাইনারটা ড্র করে নেব। এবার এগিয়ে যাচ্ছি নেক্সট স্টেপের দিকে। এবার আমি চোখের নিচে ল্যাকমি আইকনিকের এই জেট ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করব। আর খুব একটা থিন করে অ্যাপ্লাই করব না, একটু বোল্ডলি অ্যাপ্লাই করব, বাট নট টু মাচ। তো এবার আমি অ্যাপ্লাই করছি আমার চোখের নিচে কাজলটা। কাজল লাগানো কমপ্লিট, এবার আমি অ্যাপ্লাই করব আমার আইল্যাশেসে কিকো মিলানোর এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা। এই মাস্কারাটা খুবই লাইট ওয়েট, খুব
হাই ভলিউম দেয়, কার্লিং একটা এফেক্ট দেয় এবং তার সাথে লং লাস্টিং ওয়াটারপ্রুফও। তো এই মাস্কারাটা এখন আমি আমার আপার ল্যাশ অ্যান্ড লোয়ার ল্যাশ দুটো জায়গাতেই অ্যাপ্লাই করে নেবো খুব ভালো করে। আর আমি ম্যাক্সিমাম টাইমে যদি এরকম কোনো ওকেশনে যাই বা ডান্স ভিডিও শ্যুট করি তাহলে আমি কোনো ফলস ল্যাশেস ইউজ করি না। আমি কোনো ভালো মাস্কারা, যেমন এখন আমি ইউজ করছি কিকোর মাস্কারাটা, এর আগে আমি ইউজ করতাম মেবলাইনের মাস্কারা, হাইপারকার্ল মাস্কারা। এই মাস্কারাগুলো দুটো করে কোট আমি অলওয়েজ লাগানো প্রেফার করি, তাতে এক্সট্রা করে আর কোনো ফলস ল্যাশেস লাগানোর কোনো দরকার হয় না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যখনই মাস্কারা লাগাবে তখনই তার মিনিমাম দুটো কোট লাগাবে, তাহলে আলাদা করে আর কোনো ফলস ল্যাশেস লাগানোর দরকার হবে না। সো আই মেকআপ কমপ্লিট, আর আবার আমি একবার ব্যাক করে যাবো এবার ফেস মেকআপে। আর এখন আমি ইউজ করছি ফেসেস ক্যানাডার এই হাইলাইটারটা। এই হাইলাইটারটা খুবই সুন্দর, খুবই ন্যাচারাল একটা গ্লো দেয়, তার সঙ্গে খুব লাইট ওয়েট। আর এটাকে এখন আমি ইউজ করছি আমার ফেসের সমস্ত হায়েস্ট পয়েন্টসে, লাইক চিক বোনস, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড, চিন অ্যান্ড ফোরহেড, এই জায়গাগুলোতে, আর তার সাথে ব্রাউ বোন আর চোখের ইনার কর্নারে আমি একটু করে ইউজ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেস মেকআপ ইজ কমপ্লিট। এবার আসছে আমার মোস্ট ফেভারিট পার্ট, দ্যাট ইজ লিপস্টিক। তবে লিপস্টিক আমি কী লাগাবো সেই নিয়ে আমি সবসময় কনফিউজ থাকি, যেমন আমি এখন আছি। তো সেই জন্য আমি প্রথমে লাগাচ্ছি লরিয়াল প্যারিসের একটা নিউট শেড, এটা খুব বিউটিফুল পিচি পিঙ্কি রোজি একটা শেড, আর এই শেডটার নাম হচ্ছে ভার্নিশড রোজ উড, খুব বিউটিফুল শেড। আমি ম্যাক্সিমাম টাইমে এই শেডটাই লাগাই। তো প্রথমে আমি এই নিউট শেডটা আমার পুরো লিপসে অ্যাপ্লাই করে নেব, তারপর আমি কোনো একটা ডিপ কালার আমার লিপসে অ্যাপ্লাই করব। নিউড লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর এবার আমি অ্যাপ্লাই করব আমার লিপসে ল্যাকমি 9 to 5-এর এই লিপস্টিকটা। এটা হচ্ছে প্রাইমার প্লাস ম্যাট লিপস্টিক, আর এই শেডটার নাম হচ্ছে পাম পিক। লিপস্টিক লাগানো কমপ্লিট, এবার আসছে দ্য ফাইনাল স্টেপ অ্যান্ড দ্যাট ইজ ফিক্সিং স্প্রে। তো আমি আবার কিকো মিলানোর সেই স্প্রেটাই ইউজ করছি যেটা আমি প্রথমে অ্যাজ আ প্রাইমার ইউজ করেছিলাম, এবার আমি এটাকে অ্যাজ আ ফিক্সার ইউজ করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মেকআপ কমপ্লিটলি ডান। তো তোমাদের থেকে আর বেশি সময় নেব না, জাস্ট গিভ মি 5 মিনিটস, আমি এবার তোমাদের সাথে হাজির হব আমার কমপ্লিট লুক নিয়ে, দ্যাট ইজ উইথ মাই শাড়ি, জুয়েলারি অ্যান্ড হেয়ারস্টাইল। সো আই উইল বি ব্যাক শর্টলি উইথ ইউ, কিপ ওয়াচিং ফর মাই ফাইনাল লুক। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তো আমি আজকে আমার এই মেকআপ লুকটার সাথে পরেছি একটা অরেঞ্জ কালারের শাড়ি, আর সেটাকে আমি পেয়ার করেছি একটা তুতে কালারের ব্লাউজের সাথে, আর তার সাথে গোল্ড জুয়েলারিজ। অ্যান্ড অ্যাজ আই এম আ বেঙ্গলি ম্যারিড উমেন, সো শাঁখা পলা, সিঁদুর অ্যান্ড টিপ ইজ অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি ফর মি ফর এনি ওয়েডিং ফাংশন, যে কোনো বিয়েবাড়িতে আমার এগুলো পরতে ভালো লাগে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা আর এই লুকটা।
সো আই হোপ ইউ লাইক ইট। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।